মাত্র 5 টাকায় বিরিয়ানি আর তাও আবার যদি এরকম হয় তাহলে কেমন হবে একটু সামনে থেকে দেখাতে বলবো দেখো রাইস ঝুরঝুরে রাইস চিকেন লেগ পিস তার সাথে ধামসা সাইজে একটা আলু স্যালাড এমনি একটা গ্রিন চাটনি ও মাই গড চিকেনটা কিন্তু সেদ্ধ সেরকম ভাবে হয়নি সেরকম ভাবে সেদ্ধ হয়নি আজকে যে বিরিয়ানিতে সমস্যা কিন্তু হয়েছে চিকেনে তো এটা কেন হলো মানে হঠাৎ এর আগে আমি খেয়েছিলাম আমার দারুণ লেগেছিল আজকে কিন্তু এই সমস্যাটা হয়েছে বন্ধুরা আমরা এখন কাচড়াপাড়াতে কাচড়াপাড়াতে মাত্র 5 টাকায় চিকেন বিরিয়ানি খেতে জানো এখানে খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম খাওয়াই পরম কত খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা গলছির মতো কৃষ্ণনগর লোকালে যাবো নাকি না এখন যাবো না এখন বিরিয়ানি খাবো আর আমার সাথে রয়েছে চলো যাই এদিকে ট্রেনে ঢুকে গেছে যাই হোক মাত্র 5 টাকায় চিকেন বিরিয়ানি কিরকম হয় কি বৃত্তান্ত সবই তোমাদের দেখাবো চলো অনেক রিভিউ দেব মাত্র 5 টাকায় বিরিয়ানি আর তাও আবার যদি এরকম হয় তাহলে কেমন হবে একটু সামনে থেকে দেখাতে বলবো দেখো রাইস ঝুরঝুরে রাইস চিকেন লেগ পিস তার সাথে ধামসা সাইজে একটা আলু স্যালাড এমনি একটা গ্রিন চাটনি এটা যদি 5 টাকায় হয় তাহলে কেমন হয় মাত্র 5 টাকায় তোমরা এই বিরিয়ানিটা পাবে হাউ ইজ ইট পসিবল বস সত্যি এটা পসিবল এইখানেই পসিবল যাই হোক বিরিয়ানি রিভিউতে আসছি দেখো বিরিয়ানিটা হলদে হলদে রাইস সামনে থেকে দেখাও হলদে হলদে রাইস আর তেল তেলে একদম তেলে তেলে চুপসো ব্যাপারটা আছে আলু এখানে মানুষজন খুব কমপ্লেন করে যে আলু কিন্তু গলে না তো কতটা সেটা আমি দেখি কতটা নরম একটু দেখি আমার ক্ষেত্রে কিন্তু আলুটা যথেষ্ট নরম এবং হলুদ গলা জলে সেদ্ধ সেটা বোঝা যাচ্ছে আলুর ভেতরে কি কোনো চুল ছি চুল দেখা যাচ্ছে বাদ দাও এটা আমি খাবো না যাই হোক আলুর ভেতরে কতটা টেস্ট ঢুকেছে কি না সিম্পল সেদ্ধ আলু মনে হচ্ছে আলুর ভেতরে কোনো মানে রস বা যে টেস্ট বা কোনো স্মেল সেটা পাওয়া যাচ্ছে না আচ্ছা রাইসটা কি রাইসটা ঝুরঝুরে রাইস সামনে থেকে দেখাও রাইসটা একদম ঝুরঝুরে রাইস ভাঙা চূড়া আছে তো খেয়ে দেখি ব্যাপারটা আতরের গন্ধটা স্ট্রাইক করছে নাকে নাবতে একটু সমস্যা হচ্ছে ড্রাই ফুড সত্যি খুবই ড্রাই যদি আমি একটুখানি পেঁয়াজ দিয়ে গ্রিন চাটনি নিয়ে একটুখানি খাই একটু বেটার লাগছে এই বিরিয়ানিটা মেনলি তোমরা যদি চিকেন চাপ বা চিকেন কষা বা কোনো গ্রেভি আইটেম দিয়ে খাও
তাহলে একটু তোমার মনে হবে ভালো লাগবে, কারণ শুধু খেলে খুব খুবই ড্রাই লাগছে। কলকাতা চত্বরে যে ধরনের বিরিয়ানি দেবে কলকাতা চত্বরে হলদে হলদে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর চিকেনটা এরকম ঠান্ডাতে লাগাও, চিকেনটা কতটা নরম হতে দেখাই, চিকেনটা কিন্তু যথেষ্ট শক্ত আছে, ভাঙছে না, খুবই প্রেস করতে হচ্ছে, এবং চিকেনটা কিন্তু চিকেনটা শক্ত আছে, খুবই প্রেস করতে হচ্ছে। আর ও মাই গড, চিকেনটা কিন্তু সেদ্ধ সেরকমভাবে হয়নি, সেরকমভাবে সেদ্ধ হয়নি, হয়তো আজকের দিনে কোনোভাবে প্রবলেম হয়েছে, কারণ এর আগেও আমরা গুগলিতে খেয়েছি, সেখানে কিন্তু আমি ভালো একদম দারুণ একটা ব্যাপার পেয়েছি, কিন্তু এবার এরকম হলো কেন আমি জানি না, জিজ্ঞাসা করব। বিরিয়ানি নিয়ে কোনো আমার কমপ্লেন যেগুলো ছিল সেগুলো আমি বলেছি, আদারওয়াইজ চিকেনটা এরকম কেন হলো আমি আজকে জিজ্ঞাসা করব। তবে আদারওয়াইজ বিরিয়ানিটা মোটামুটি ঠিকঠাক, খুব যে আগের মতন, আগেরবার বিরিয়ানিতে আমি খুব 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 দারুণ খেয়েছিলাম, সেটা কিন্তু একটু ডাউন হয়েছে, ওটা মানতে হবে। এখানে আমি রাক্ষসী খাওয়াটা খেতে পারলাম না, কারণ ঠিকঠাক ছিল, মোটামুটি ছিল। চলো, এতক্ষণ বলছিলাম 5 টাকায় চিকেন বিরিয়ানি, হ্যাঁ 5 টাকাতেই তোমরা চিকেন বিরিয়ানি পাবে, সেটা কীভাবে পাবে দিদি রিভিল করবে বলো। 5 টাকায় চিকেন বিরিয়ানি বলতে তুমি যদি 5টা চিকেন বিরিয়ানি নাও সেক্ষেত্রে 6 নম্বর বিরিয়ানিটার জন্য অনলি 5 রুপিস পে করতে হবে। একদম 5 টাকা, একদম সত্যি কথা, যদি 5টা বিরিয়ানি নাও তার এগেনস্টে তোমাকে আর 5 টাকা পেমেন্ট করলে 6 নম্বর বিরিয়ানিটা তোমরা পেয়ে যাবে। আর আজকে যে বিরিয়ানিতে সমস্যা কিন্তু হয়েছে চিকেনে, তো এটা কেন হলো, মানে হঠাৎ এর আগেও আমি খেয়েছিলাম আমার দারুণ লেগেছিল, আজকে কিন্তু এই সমস্যাটা হয়েছে? আজকে সমস্যাটা হয়েছে ঠিক এখন থেকে হয়েছে সমস্যাটা, কারণ এর আগেও যারা নিয়েছে তারা কিন্তু কেউ কোনো রিপোর্ট করেনি, কারণ ওয়েদার তো দেখছো বৃষ্টি, প্রায় 2 ঘন্টা ধরে সব বন্ধ, গ্যাস চলছে না। আচ্ছা, হ্যাঁ, যার জন্য এই সমস্যাটা হয়তো দমটা ঠিক করে পাইনি। আচ্ছা, চেষ্টা করবো পরের বার থেকে এটাকে দেখার, হ্যাঁ, কারণ কিন্তু আমরা রিপোর্টটা তো পাইনি এতক্ষণ, রিপোর্টটা এখনই ফার্স্ট এটা আমি আমি দিদিকে কিন্তু দেখিয়েছি যে এই সমস্যাটা কিন্তু হয়েছে, এখন দিদিকে দেখিয়েছি, তো এমনকি তোমরা এখানে অনেকক্ষণ ওয়েট করছো, দেখেছো যে পরপর কারোর কাছে কোনো রিপোর্ট আসেনি, একদমই তাই। তো যাই হোক, আর তোমাদের দোকানের লোকেশনটা একটু বলো। এটা হচ্ছে কাচরাপাড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে বিমল সাইজ সেন্টারের পাশের রাস্তা দিয়ে একটু চলে আসলে পেয়ে যাবেন। তো চলে আসো গুগলিতে, 5 টাকায় চিকেন বিরিয়ানি যদি খেতে হয় চলে আসো, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আর কি চলে এসো 5 টাকায় চিকেন বিরিয়ানি। এখনও পর্যন্ত সবাই 10 টাকায় চিকেন বিরিয়ানি দেখিয়েছে, আমরা কিন্তু 5 টাকায় চিকেন বিরিয়ানি দেখিয়েছি। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, কারণ তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরমব্রত, খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা গুলছির মতো, যা দিয়ে আমরা অঙ্গে তাই তো যাই আমাদের সঙ্গে। ফুডি গ্রেড মানি, বেটার ফুড বেটার লাইফ। দেখো সব শেষে আমার যেটা বলার সেটা হচ্ছে এই দোকানের বিরিয়ানি এর আগে খেয়েছি, আমার কিন্তু দারুণ লেগেছে। না না, বিরিয়ানি ভালো, এই দোকানের বিরিয়ানি কিন্তু এর আগে দারুণ ছিল, কারণ আজকে কোনো কারণ হতে পারে সেটা আমি জানি না, হয়তো দেখো প্রত্যেক দিন রান্না সমান হয় না। আজকে আমাকে একটা জিনিস তোকে বলতে হবে শুভ্র, হ্যাঁ দেখ, আমি তো মানে মানুষ যার জন্য ফুডি গ্রেডকে পছন্দ করে বা জানে যে একদম অনেস্ট কথাটা বলে থাকি, আজকে এই দোকানে কিন্তু আমাদের ডেকেছে, তাও আমরা কিন্তু এই কথাটা আমি বলতে বাধ্য হয়েছি, যেটা সত্যি সেটা সত্যি, সত্যি কখনো মিথ্যে হতে পারে না। তবে হ্যাঁ, এটা আগুনের রান্না কোনোদিন কোনোদিন খারাপ হতে পারে, আমাদের বাড়ির রান্নাও খারাপ হয়, আমাদের বাড়িতে যখন এটা ঠিক হয়ে থাকে, তো যেটা সত্যি সেটা দেখাতেই হবে, রাইট? একদম। যাই হোক, আর কোনো ব্যাপার নেই, এখন আমরা বৃষ্টির মধ্যে দিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে যাচ্ছি, মেয়ে পাচ্ছে না, মেয়ে খুঁজে দাও, তোমরা ভালো দেখো, সুস্থ দেখো, টাটা টাটা, বাই বাই, এ ফাট বকবে।